হ্যালো গাইজ, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এরিনা ব্যবহার করে সিমুলেশনের প্রবলেম সলভ করা যায়। তো এখানে একটা সিমুলেশনের প্রবলেম দেওয়া আছে, যেখানে বলা আছে দিস প্রবলেম প্রেজেন্ট টু স্টেজ বাল্কিং অ্যাবাউট উইথ টু প্রসেস ইন সিরিজ, কাস্টমার অ্যারাইভ অ্যাট এ বুথ উইথ এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ইন্টার অ্যারাইভাল টাইম অফ মেন 7 মিনিট। মানে কাস্টমার, এখানে বলা হচ্ছে যে কাস্টমার একটি বুথে গড়ে 7 মিনিট পরপর আসে, অ্যান্ড দ্য কাস্টমার হ্যাজ টু ওয়েট ইন এ কিউ 2 to 4 মিনিট ইউনিফর্মালি। এবং এই কাস্টমার যারা অ্যারাইভ করে বা আসে, তারা এই বুথের 2 থেকে 4 মিনিট ওয়েট করে। নাও হোয়েন এ নিউ কাস্টমার কামস টু দ্য বুথ, সি দ্য কিউ। এবং কাস্টমার, নতুন কাস্টমার আসে, আসার পর সে ওই কিউয়ের দিকে বা বুথের সামনে যে লাইন আছে সে লাইনের দিকে তাকায়। ইফ শি ফিলস কমফোর্টেবল হোয়েন ওয়েট শি ওয়েট বিফোর দ্য কিউ, 75% কাস্টমার আর ওয়েটেড বিফোর দ্য কিউ অ্যান্ড রিমেনিং উইল চেক দ্য লাইন আফটার সাম। এখানে বলা আছে যে নতুন যে কাস্টমার আসে তারা ওই লাইন বা কিউয়ের দিকে তাকায়, তার মধ্যে 75% লোক বা কাস্টমার লাইনে দাঁড়ায়, অ্যান্ড যে রিমেনিং উইল চেক দ্য লাইন আফটার সাম। এবং এই বাকি 75% লোক বা কাস্টমার অনেকে যারা আছে যে অনেক বড় লাইন দেখে কিছুক্ষণ পর ঘোরাঘুরি করে এসে আবার লাইন দেখে যে লাইনটা ছোট হয়েছে বা কমছে কি না কাস্টমার, তাহলে 75% লোক লাইনে দাঁড়ায় আর 25% কাস্টমার কিছুক্ষণ পর ঘোরাঘুরি আসে আবার লাইন চেক করে। তারপর আফটার ইন্টার ইন এ বুথ ইজ কাস্টমার নিড 1.5 মিনিট ফর ইজ টু কমপ্লিট হিজ হার ওয়ার্ক। এবং কাস্টমার এই লাইনের পর বুথে গিয়ে তার কাজটি কমপ্লিট করতে 1.5 মিনিট টাইম নেয়। তাহলে আমাদের এখানে অনেকের মাথায় যেটা প্রশ্ন আসে যে এখান থেকে এখন কোনটা অ্যারাইভেল হচ্ছে, কয়টা প্রসেস হচ্ছে, তারপর এখানে কী কন্ডিশান হচ্ছে বা কী হচ্ছে কি না, এটা আমার আসলে অনেকে বুঝতে পারি না। তো আমি যদি পুরো প্রশ্নটা পড়ার পর এখন আমাদের মাথা আসলো যে এখানে কাস্টমার অ্যারাইভ করতেছে, এখানে অ্যারাইভ করতেছে 7 মিনিটে, এই মেইন বলতে হচ্ছে গড় বা গড়ে 7 মিনিট পরপর কাস্টমার এখানে আসতেছে বুথে। আসার পর কাস্টমার তাহলে তো অ্যারাইভ গেল, এখন এখানে আসার পর এখন প্রসেস কী কী হইতে পারে? এই কাস্টমার এসেছে কিউয়ে ওয়েট করছে 2 থেকে 4 মিনিট, এটা একটা হচ্ছে প্রসেস, সে তো ওয়েট করতেছে, এখানে একটা প্রসেস চলতেছে, তাহলে আমাদের দরকার একটা প্রসেস। দেন আর এখানে কিছু নাই, তারপর এখানে একটা আছে 75% কাস্টমার সে ওয়েট করতেছে যে লাইনে দাঁড়াবে কি দাঁড়াবে না। এখন এখানে আমাদের একটা কন্ডিশান ফিল হতেছে, সে ভাবতেছে যখনই কোনো কিছু ডিসাইড করবে সে তখনই সেটা হবে কন্ডিশান, কারণ 75% লোক ভাবতেছে সে কি লাইনে দাঁড়াবে কি লাইনে দাঁড়াবে না। তাহলে আমরা এখানে পেলাম একটা কন্ডিশান, আর ওয়েট করতেছে এখানে একটা বললাম প্রসেস। আর তারপর আফটার ইন্টারে বুথ, যখন কাস্টমার বুথে যায়, যাওয়ার পর সে তার কাজটি কমপ্লিট করতে টাইম নেয় 1.5 মিনিট, তাহলে এখানেও একটা কাজ আসছে, সে বুথে সে কাজ করতেছে, তাহলে এখানেও একটা প্রসেস দরকার। তাহলে প্রসেস পেলাম একটা, সে ওয়েট করতেছে একটা প্রসেস, তার কাজটি বুথে কমপ্লিট করতেছে এটা একটা প্রসেস, আর 75% লোক ডিসাইড করতেছে সে কি লাইনে দাঁড়াবে না কিছুক্ষণ পর আসে আবার লাইনে দাঁড়াবে, তাহলে এটা এখানে আমাদের একটা আছে ডিসাইড বা কন্ডিশন। আর ওই ইন্টারেস্টেড সিমুলেটিং দ্য সিস্টেম 20 আওয়ার্স, মানে সিমুলেশনটা চলবে বা বুথটা চলবে 20 ঘন্টা ধরে। তো এখন এইটা যদি আমরা আসলে সিমুলেশনের গিয়ে করতে পারি, তাহলে আমাদের কী আসতেছে,
এখানে একটা কাস্টমার অ্যারাইভ করতেছে, অ্যারাইভ বলতে আমাদেরকে বলতে হবে ক্রিয়েট। ক্রিয়েট করার পর এখন আমরা যদি এটা সাধারণভাবে ভাবি, কাস্টমার কি অ্যারাইভ করার পরেই সে ডিসাইড করবে যে সে কি কিউয়ে লাইনে দাঁড়াবে না দাঁড়াবে না। তো এখন সে তো লাইনে দাঁড়ার আগে চিন্তা করতেছে সে কি লাইনে দাঁড়াবে কি না লাইনে দাঁড়াবে। তো আমাদেরকে আসার পরেই কাস্টমার কি করতেছে, সে একটা ডিসাইড করতেছে সে লাইনে দাঁড়াবে কি দাঁড়াবে না। তো তারপর কতজন লোক ডিসাইড করতেছে, আসার পর সে যদি টুরু বলতে, এখানে একটা আছে এর আছে টুরু একটা আর একটা আছে ফলস, এখানে আছে টুরু আর এখানে আছে ফলস, বলতে এই 75% লোক যে লাইনে দাঁড়াবে সেটা আছে এই টুরু দিয়ে যাবে। তাহলে টুরু দিয়ে যাওয়ার পর সে কি করবে, ওই কিউয়ে ওয়েট করবে, বলতে এখন লাইনে ওয়েট করবে 2 থেকে 4 মিনিট। 4 মিনিট ওয়েট করার পর সে কোথায় যাবে, কাস্টমারের মানে বুথে যাবে তার কাজ করার জন্য। তাহলে এটা হচ্ছে তার ওয়েটিং, এখানে ওয়েট করবে, তারপর যেহেতু সে ওয়েট করার পর না বুথে যাবে, তাহলে এখানে আবার আরেকটা প্রসেস হবে, এখানে হচ্ছে আরেকটা প্রসেস। তারপর যখন সে তার বুথে কাজ শেষ, তখন এই ডিসপোজ এটা দিয়ে সে বাইর হয়ে যাবে। আর এখন এখানে 75% যে টুরু এটা এই দিক দিয়ে শেষ, কিন্তু যারা লাইনে দাঁড়াবে না তার কি হবে, তারা এখান থেকে আবার কিছুক্ষণ পর যা চেক করবে যে লাইনের এখন কী অবস্থা, আবার সে ঘুরে ফিরে এসে এখানে চেক করার পর, এটা এরকম হবে না, এখান থেকে এই জায়গায় সে আবার কিছুক্ষণ পর মানে চা টা খেয়ে ঘুরে এসে আবার চেক করবে সে কি এখন লাইনে দাঁড়াবে না আবার ঘুরতে যাবে। সে 75% যারা লাইনে দাঁড়াবে তার এভাবে এই দিক দিয়ে একের পর এক যখন লাইন শেষ হবে তখন সে প্রসেস নিয়ে বাইরে হয়ে যাবে। আর 25% লোক বারবার আবার ঘুরে আসবে, দেখবে যে লাইনের কী অবস্থা, আবার এদিক দিয়ে ঘুরে এসে লাইনের অবস্থা চেক করবে। তো আশা করতে মানে বুঝতে পারছো যে আসলে সিমুলেশনের মডেলটা কীভাবে ড্র করতে হয়। তো তারপর যে ধরনের মান দেওয়া থাকবে এখানে মানগুলো বসে দিলে আসলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। তো এখন এই মডেলটি ড্র করার পর এখন আমাদের কোশ্চেনে যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো আমাদেরকে বসাইতে হবে। তো এখানে বলা হচ্ছে কাস্টমার অ্যারাইভ মিন 7 মিনিট। তো আমাদেরকে এখানে এটা আমরা দিতে পারি যে অ্যারাইভেল বা মান দিলেও ইচ্ছে মতো চেঞ্জ করতে পারো। তো যেহেতু আমাদেরকে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে মিনিটের সামনে মিন কথাটা ব্যবহার করা আছে না, যদি মিন কথাটা উল্লেখ থাকে, মিন বলতে বলা হচ্ছে গড়, যদি এই কথাটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এখানে এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। আর এখান থেকে এক্সপ্রো মিন এই জিনিসটা সিলেক্ট করে শুধু মিনটে তোলে আমাদের এখানে 7 বসাতে হবে। যদি এখানে মিন কোটা তো উল্লেখ করা না থাকে তাহলে আমরা কনস্ট্যান্ট বা যে কোনো র্যান্ডম একটা কিছু ব্যবহার করতে পারি বা প্রশ্নে একটা অবশ্যই লেখা থাকবে। তো মিন করার 7 দেওয়ার পর এটা অবশ্যই আমাদেরকে মিনিট করতে হবে। আপাতত এখানে আমাদের আর কোনো কাজ নাই, এটার কাজ ওকে। তারপর এখন আমাদের আসলে কি ডিসাইড, ডিসাইডে বলা হয়েছে কি যে 75% কাস্টমার সে ডিসাইড করে বা চেক করে যে লাইনে দাঁড়াবে কি দাঁড়াবে না। তো সেটা যদি আমরা এখানে করতে যাই তাহলে আমাদেরকে এখানে দিতে হবে 75% লোক, তাহলে আমাদের এখানে দিতে হবে 2-way chance। এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে সিলেক্ট করা আছে কি না। তো 2-way chance দেওয়ার পর 75% দিলাম, দেওয়ার পর এখানে ওকে। তো 75% দেওয়ার 75% লোক এখান দিয়ে আসবে, আসার পর সে কিউ কতক্ষণ ওয়েট করে, 2 থেকে 4 মিনিট ওয়েট করে। তো 2 থেকে 4 মিনিট ওয়েট করে, এটা যদি আমরা দিই সাপোজ খালি কিউ দিলাম, দেওয়ার পর এখানে অ্যাকশনের ডিলে থাকবে, ডিলে থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে সাইজ ডিলে রিলিজ। এটা সিলেক্ট করার পর জাস্ট অ্যাড থেকে
কোনো কিছু চেঞ্জ না করলে হবে, রিসোর্স রেখে এটা শুধু ওকে করে দেবে, অ্যাড আর ওকে করার পর এখন আমাদেরকে এটা প্রশ্নে কি বলা আছে, ওয়েট ইন কিউ, এখানে টু থেকে চার মিনিট তারা ওয়েট ওয়েট করে কি ইউনিফর্মালি, ইউনিফর্মলি এখানে একটা কথা বলা আছে। তো এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে ইউনিফর্ম, এই যে এখানে ইউনিফর্ম, আর এটা দিতে হবে মিনিট, কত থেকে কত মিনিট মিনিমাম আর ম্যাক্সিমাম। তো আমাদেরকে এখানে টু হচ্ছে মিনিমাম আর ফোর হচ্ছে ম্যাক্সিমাম। তো আমাদের এখানে দিতে হবে টু আর এখানে দিতে হবে ফোর, তাহলে হচ্ছে ইউনিফর্ম দিলাম, এখানে মিনিট দিলাম, দেওয়ার পর আর কোনো নাই, এখানে ওকে করে দিলাম। তারপর আসলাম আমরা কিসে, প্রসেসে, যে এখানে বলা হচ্ছে কি, এখন আসলাম এইখানে যে কাস্টমার বুথে প্রবেশ করার পর কত মিনিট টাইম নিচ্ছে, 1.5 মিনিট। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আচ্ছা এখানে যাই আগে, প্রসেস এটা হচ্ছে সহজ, নাম দিলাম বুথ, বুথে আবার এখান থেকে প্রসেসের ক্ষেত্রে অবশ্যই রিসার্চ ডেলে রিলিজ সিলেক্ট করতে হবে, অ্যাডে গিয়ে ওকে। তো এখন এখানে আমাদের কিন্তু নর্মাল আছে, কনস্ট্যান্ট আছে, ট্রায়াঙ্গেল আছে, ইউনিফর্ম আছে, তার এক্সপ্রেশন আছে, কিন্তু এখন আমরা এটা এখান থেকে কি সিলেক্ট করবো এটা হচ্ছে প্রশ্ন। এখানে বলা আছে কি, এখানে কি এর আগের মতো টু থেকে ফোর মিনিট ইউনিফর্মালি কিছু লেখা আছে, এখানে ডিরেক্ট বলে দেওয়া আছে কাস্টমার নিডস 1.5, বলতে কনস্ট্যান্ট, এর কমনা বেশি নয়, সে জাস্ট 1.5 মিনিট সার্ভিস পাবে, তাহলে এখানে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দিয়ে এটা মিনিট আর সে সার্ভিস নেয় কত, 1.5 মিনিট, বাস এর কাজ ওকে। তারপর ডিসপোজ, এটা জাস্ট কিছু না, এটা হবে এক্সিট, এক্সিট দেওয়ার পর ওকে, এসছে আমাদের সিমুলেশনের মান বসার পর, এটা এখন আমরা সেভ করে নেব। তো আমি সেভ করতেছি ল্যাব দিয়ে, ডেস্কটপ যে কোনো একটা দিতে পারি, যে সাপোজ বুথ, যে কোনো নামে সেভ করে নেওয়ার পর, ও সেভ করার আগে আরেকটা মানে সেভ করে নিলাম, নেওয়ার পর এখন আমাদেরকে বলা হচ্ছে যে সিম উই আর ইন্টারেস্টেড ইন সিমুলেটিং দ্য সিস্টেম ফর 20 আওয়ার্স, মানে সিমুলেশনটা চলবে 20 ঘন্টা। এখন এই জিনিসটা আমাদেরকে সেট করতে হবে, সেটা সেট করার জন্যে আমাদেরকে যেতে হবে রান, রান থেকে হচ্ছে সেট আপ, সেট আপ থেকে এখানে যদি এরকম কিছু থাকে তাহলে আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে যে রিপ্লিকেশন প্যারামিটার্স, এইখানে আমার ক্লিক করার পর আমরা এরকম একটা টাস্ক বার পাবো। এখান থেকে যে রিপ্লিকেন্ট লেন্থ, এখানে আমাদেরকে বলতে হবে কত, 20 আওয়ার্স, এখানে আমাদের বলতে 20, যেহেতু এখানে 20 আওয়ার্স বলা আছে তাহলে এটা আর মিনিট হবে না, যা আছে তাই থাকবে। এখানে ডেট টাইমে টিক মার্ক দিলেও দিতে পারো, দেওয়ার পর এখানে ওকে। তো আবার আমরা একটু সেভ করে নেব, এখানে যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এই যে এখানে একটা বাটন দেখা আসছে গো বা রান থেকেও আমরা গোতে যেতে পারি, তো এখান থেকে আমরা দিলাম গো, গোতে আমাদের সিমুলেশনটা চলতেছে যে কতজন 20 ঘন্টার জন্য আমরা সিমুলেশনটা চলার পর এখন আমরা রেজাল্ট দেখার জন্য যাব। ইয়েস, ইয়েসে ক্লিক করার আগে আমি একটা এখানে জিনিস দেখাচ্ছি যে অ্যারাইভ করছে 119 জন, তার মাঝে 51 জন তারা ডিসাইড করে এইদিকে আবার যা লাইনে যা দাঁড়াইছে, তারপর 119 জনে আবার এইদিকে গেছে যাওয়ার পর। তো আমরা এখন দেখি ইয়েস, তো এখন আমাদের এখানে রেজাল্ট, তো মূলত এটা হচ্ছে মেইন জিনিস, দেখো আমাদের এনটিটি নাম্বার ইন 179 জন আর নাম্বার আউট 179 জন টোটাল। আমরা যদি প্রসেসে যাই,
প্রশ্ন না, কিউ কিউয়ে কে কতক্ষণ ওয়েট করছে, সে বুথের ছিল এতক্ষণ আর কিউএস কিউ ওয়েটিং করছে, ওয়েটিং ছিল 1.59। তো মূলত এইটা হচ্ছে আমাদের সিমুলেশনের মূল টপিকস। তো আশা করি সবাই বুঝতে পারছো সিমুলেশনের প্রবলেম কীভাবে সলভ করা যায়। তো এখন আমরা এটা যদি ক্লোজ করে যাই তাহলে এই নেসের ক্লোজটা চাপ দেব, দেওয়ার পর এখন কিন্তু এইগুলো এডিট করতে পারবো না। তার আগে আমাদের এই যে স্টপ বাটনটা আছে এখানে স্টপ বাটনে চাপতে হবে, তারপর এটা আসলে আমরা এইভাবে সলভ করব। তো আশা করি সবাই বুঝতে পারছো কীভাবে সিমুলেশনের প্রবলেম সলভ করা যায়। সবাইকে ধন্যবাদ।